আজ বুধবার থেকে মালদা জেলায় রেশনে বিনামূল্যে পরিষেবা দেওয়া শুরু বর্তমান লকডাউন পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে ছ মাসের বিনামূল্যে রেশন দেওয়ার ঘোষণা করা হয়েছিল সেই ঘোষণা অনুযায়ী মালদার ছশো সাঁত্রিশটি রেশন দোকানে বিনামূল্যে চাল গম আটা পাবেন জেলার উপভোক্তারা আজ সকাল থেকে বিকেল পর্যন্ত রেশন দোকানে প্রদানের ব্যবস্থা থাকবে দেশে লকডাউনের কারণে দিন খেটে খাওয়া মানুষের সাথে দরিদ্র মানুষ কাজে বের হতে না পারায় তাদের বাড়িতে খাবার সংকট দেখা গেছে তাই তাদের কথা ভেবেই সরকার এই পদক্ষেপ নিয়েছে বহু দরিদ্র পরিবার বিনামূল্যে রেশন পরিষেবা পান সে বিষয়ে খাদ্য দপ্তর জেলা নির্দেশিকা পাঠিয়েছে এ এ ওয়াই এইচ এইচ কার্ডের রেশন উপভোক্তারা বিনামূল্যে চাল গম এবং আটা পাবেন শুধুমাত্র আর কে এস ওয়াই টু উপভোক্তাকে চাল গম আটা কিনে নিতে হবে তাছাড়া এ এ ওয়াই উপভোক্তাদেরকেও চিনি কিনে নিতে হবে এ এ ওয়াই পিএইচএইচ এসপিএইচএইচ ডিজিটাল কার্ড উপভোক্তারা এই সুবিধা পাবেন এ বিষয়ে জেলার খাদ্য নিয়ামক বলেন যাদের ডিজিটাল রেশন কার্ড আছে তারা নিয়ম মতো রেশন পাবেন যাদের নেই তাদের বিষয়ে আলোচনা চলছে সরকারি নির্দেশ আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে